এইচএসসি সমমান পরীক্ষা এবার পাশের হার ও মোট জিপিএ 5 এর সংখ্যা কমেছে ছেলেদের চেয়ে বরাবরের মতো এগিয়ে মেয়েরাই এবার গড় পাশের হার 78.64 শতাংশ গতবার এই হার ছিল 85.95 শতাংশ গত বছর জিপিএ 5 পেয়েছিল 176282 জন এবার 92365 জন গত বছরের তুলনায় এবার 83917 জন কম পরীক্ষার্থী জিপিএ 5 পেয়েছে সার্বিক ফলাফলে এবারেও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে ঢাকা বিভাগে পাশের হার 79.44 শতাংশ দিনাজপুরে 74.45 সিলেটে 71.62 শতাংশ ময়মনসিংহে 70.44 যশোরে 69.88 চট্টগ্রামে 73.81 রাজশাহীতে 78.45 এবং কুমিল্লায় 75.34 শতাংশ বরিশালে 80.65 ভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে এইচএসসি তে সবচেয়ে ভালো ফল করেছে বরিশাল বিভাগ কারিগরি শিক্ষা বোর্ডে 88.81 শতাংশ ও মাদ্রাসা বোর্ডে 90.75 শতাংশ পাশের হার ছিল কোশ্চেন একটু হার্ড হয়েছে বাট তারপরেও আলহামদুলিল্লাহ পেয়েছি সব সাবজেক্ট এখন আমার মেডিকেলে পড়ার ইচ্ছা ডাক্তার হওয়ার ইচ্ছা এখন বাকিটা আল্লাহ জানে পরিশ্রম ও করেছে আমরাও করেছি টিচাররাও করেছেন সবাই মিলে আর কি চেষ্টা করেছে সবাই সবার মতো করে তো কেউ পেয়েছে কেউ পায়নি তাই বলে তো আর জীবন থেমে থাকবে না তাই না